বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সালেহ মোহাম্মদ আনামুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ধুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ে ভালোই আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। ধুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে যে যৌগটি আলোচনা করব সেটি হলো বেনজিন। বেনজিন হলো একটি গুরুত্বপূর্ণ তরল রাসায়নিক পদার্থ। এটি বিষাক্ত, যা সর্বপ্রথম 1825 সালে তিমিমাসের তেল থেকে আংশিক পাতন দ্বারা আহরণ করা হয়। পরবর্তীতে 1834 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিথ সার্লিচ গাম বেনজিন হতে বেনজিন নিষ্কাশন করেন বলে এর নাম রাখা হয় বেনজিন। 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হফম্যান আলকাত্রার আংশিক পাতন দ্বারা বেনজিন নিষ্কাশন করেন। বেনজিন 6 কার্বন যুক্ত একটি চক্রিক বিশেষ ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। বেনজিনের আণবিক ভর 78.11 গ্রাম পার মোল। বেনজিনের গলনাঙ্ক 5.5 ডিগ্রি সেলসিয়াস। বেনজিনের স্ফুটাঙ্ক 80.1 ডিগ্রি সেলসিয়াস। বেনজিন একটি জৈব যৌগ বিধায় এটি অপলার দ্রাবকে দ্রবীভূত, যেমন অপলার দ্রাবক এসিটোন, অ্যালকোহল, ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ডাইমিথাইল ইথার ইত্যাদি দ্রাবকে দ্রবণীয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বেনজিন থেকে যে সকল বিষয়গুলি আমরা শিখব সেগুলো আমরা একটু চলো দেখে আসি শিখন ফল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের বিষয়টি বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকের বিষয় থেকে কী কী জিনিস শিখব, সেখানে শিখন ফল। প্রথমে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা শিখতে পারবে, এরিন কী, হাকেল নিয়ম ব্যাখ্যা করতে পারবে, বেনজিনের আণবিক সংকেত, গাঠনিক সংকেত ও আণবিক অরবিটাল গঠন বর্ণনা করতে পারবে, বেনজিনে উদ্ভুকের সমাণু ও নামকরণ করতে পারবে, বেনজিনের সাধারণ প্রস্তুতি সম্পর্কে জানতে পারবে, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম যেমন জুতো বিক্রিয়া ও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, বেনজিনের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এছাড়াও আজকের আলোচনা থেকে তোমরা বিভিন্ন ধরনের এই বিষয়ের উপর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমরা আজকে শিখব। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের গোত্রের প্রথম সদস্য বেনজিন। এই অ্যারোমেটিক শব্দটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপন্ন, যার অর্থ সুমিষ্ট গন্ধ।
এখন আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা সম্পর্কে আমরা বোর্ডে দেখছি যে বেনজিন, বেনজিনের জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ততা যুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক 4N+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়কার জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে অ্যারোমেটিক যৌগে তোমরা লক্ষ্য করছো যে যে 4N+2 পাই সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে, বেনজিনে 6টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। অন্যভাবে আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দিতে পারি, সেটি হলো যে সকল যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, এছাড়াও এরা কার্বোচক্রিক এবং এদের মধ্যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বিদ্যমান, সেই সকল যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। এখন দেখো আমরা এই বেনজিনের আণবিক সংকেত, গাঠনিক সংকেত ও আণবিক অরবিটাল গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। বেনজিনের আণবিক সংকেত C6H6 তোমরা সকলেই জানো, এর গাঠনিক সংকেত তোমরা লক্ষ্য করো, এখানে বেনজিনে 6টি কার্বন আছে, এই 6টি কার্বনে কার্বনের যোজনী 4 এবং হাইড্রোজেনের যোজনী 1 দ্বারা এই গঠিত যৌগটি হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। এছাড়াও আরেকটা স্ট্রাকচার আছে যেটা 1 এবং 2 দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই স্ট্রাকচারটি কেকুলে স্ট্রাকচার। বিজ্ঞানী অগাস্ট কেকুল 1858 সালে এই বেনজিনের কার্বন কার্বন চেন দ্বারা যুক্ত আছে এই প্রস্তাব দেন। পরবর্তীতে 1865 সালে এই স্ট্রাকচার বাস্তবায়ন করেন, এই স্ট্রাকচারকে বেনজিনের কেকুলের স্ট্রাকচার বলা হয়। আর এই স্ট্রাকচারটা তুমি লক্ষ্য করো, এটার মাঝখানে একটা বলয় আছে, এটাকে বলা হয় বেনজিনের নিউক্লিয়াস। এই স্ট্রাকচারটি বেনজিনের আধুনিক স্ট্রাকচার। এখন আমরা দেখব বেনজিনের আণবিক অরবিটাল গঠন সম্পর্কে। বেনজিনের 6টি কার্বন পরমাণু আছে, এই 6টি কার্বন পরমাণু এখানে দেওয়া আছে, 6টি কার্বন, এই 6টি কার্বন বেনজিন যে অরবিটাল গঠন করছে সেটি সম্পর্কে তোমাদের আমি ধারণা দিচ্ছি, কারণ অরবিটাল এখানে সংকরীকরণ ঘটছে, অরবিটালের এই সংকরীকরণ বলতে আমরা কী বুঝি সেই সম্পর্কে তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি, যে 2 বা ততোধিক অরবিটাল একত্রে মিলিত হয়ে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন বলে। এখানে বেনজিন SP2 সংকরীকরণ ঘটে বেনজিনে, কারণ এখানে দ্বিবন্ধন আছে, বেনজিনে 3টি দ্বিবন্ধন আছে যার কারণে এখানে SP2 সংকরিত। এখানে প্রত্যেকটি কার্বনের SP2 মুখোমুখি অধিক্রমণ করে 6টি SP2 সিগমা বন্ধন গঠন করে। বেনজিনের কার্বন পরমাণু এই SP2 গঠন একটি এস অরবিটাল এবং 2টি পি অরবিটাল একত্রে মিলিত হয়ে এই SP2 সংকরীকরণ গঠন করে, এবং এই 6টি বাকি লুপগুলির সাথে দেখো 6টি হাইড্রোজেনের 1s অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে SSP2 সিগমা বন্ধন গঠন করে। তাহলে
এখানে বেঞ্জিনে সিগমা বন্ধন মোট কয়টি 12টি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে বোর্ডে এমসিকিউ প্রশ্ন আসতে পারে বেঞ্জিনে যোগে কয়টি সিগমা বন্ধন থাকে অপশন থাকবে তোমাকে ক খ গ ঘ তাহলে তোমরা উত্তর দেখতে পারবে সঠিক উত্তরটি হচ্ছে 12টি এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আছে বেঞ্জিনের আমরা জানি যে কার্বন কার্বন একক বন্ধন তার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে একক বন্ধনের ক্ষেত্রে 0.154 ন্যানোমিটার এবং কার্বন কার্বন দ্বিবন্ধন যোগে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.34 ন্যানোমিটার কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.139 ন্যানোমিটার পরীক্ষায় এই প্রশ্নটিও এমসিকিউর মাধ্যমে আসতে পারে বা বিগত দিনে বোর্ডে এসেছে যে বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম বেঞ্জিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.39 ন্যানোমিটার এখানে তোমাদের বেঞ্জিনের ষড়ভুজাকার সিগমা বন্ধন মূল কাঠামো তোমাদেরকে দেখানো হলো তোমরা তোমাদের এই এই সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এছাড়া আমরা বেঞ্জিনের এই এসপি টু সংকরণের অসংকৃত একটি পি টু পি জেড অরবিটাল থাকে প্রত্যেকটি কার্বনের এইখানে তোমাদের এখানে দেখানো হয়েছে এই অসংকৃত কার্বনের এই টু পি জেড অরবিটালটি ছয় কার্বনের ছয়টি টু পি জেড অরবিটাল তোমাদের দেখানো হয়েছে যা এই এই টু পি জেড অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে না এগুলি পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন সৃষ্টি করে এখানে তোমরা দেখো শিক্ষার্থীরা ছয় কার্বনের ষড়ভুজাকার সমতলের উপর ও নিচে বৃত্তাকার সঞ্চরণশীল পাই ইলেকট্রনের ম্যাক অর্থাৎ এই এইখানে যে তোমাদের দেখানো হয়েছে যে এই পিজেড পিজেড অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন সৃষ্টি করে তা বেঞ্জিনে ছয়টি পাই ইলেকট্রন আছে যেখানে বেঞ্জিনে তিনটি দ্বিবন্ধন সৃষ্টি করে বেঞ্জিনের এই ইলেকট্রনগুলি ডিলোকালাইজেশন অর্থাৎ এখানে পুঞ্জীভূত থাকে না এখানে সঞ্চরণশীল তাই আমরা জানি যে বেঞ্জিন এ সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে আমরা এখন বেঞ্জিন উদ্ভূতকের সমানুতা ও নামকরণ সম্পর্কে জানব কিভাবে বেঞ্জিনের সমানুগুলি করা যায় সেই সম্পর্কে এখানে তোমাদের ধারণা দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো বেঞ্জিন চক্রে প্রতিস্থাপনের মাত্রা অনুসারে এদের প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় ক বেঞ্জিনের মনোজাতক সমানুতা খ বেঞ্জিনের ডাইজাতক সমানুতা ঘ বেঞ্জিনের পলিজাতক সমানুতা ক বেঞ্জিনের মনোজাতক সমানুতা এখানে দেখানো হয়েছে যে বেঞ্জিনের মনোজাতকের কোনো প্রকার সমানু নেই কারণ বেঞ্জিনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যদি অপর কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয় সেটি হলো বেঞ্জিনের মনোজাতক তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যদি এখানে যে এক্স হ্যালোজেন পরমাণু বেঞ্জিনের স্ট্রাকচার 1, 2, 3, 4, 5, 6 এখানে কার্বনের নাম্বারিং এই এক্স মৌলটি যদি ক্লোরিন হয় তাহলে এটা ক্লোরোবেঞ্জিন এই ক্লোরোবেঞ্জিন যদি আমরা এই ক্লোরিন পরমাণুটাকে যদি আমরা এইখানে প্রতিস্থাপিত করি তাইলে এটা এক নাম্বার কার্বন হিসাবে গণ্য হবে এটাকে যদি আবার এইখানে প্রতিস্থাপিত করি সেটাও এক নম্বরে গণ্য হবে যার কারণে বেঞ্জিনে কোনো কোনো মনোজাতকের কোনো প্রকার সমানু নেই এখন আমরা দেখব বেঞ্জিনের ডাইজাতকের সমানুতা
বেনজিন থেকে যদি দুইটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দুইটি পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে ডাইজাতক সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা একটা ডাইজাতকের লক্ষ্য করি যে C6H4X2 অর্থাৎ হ্যালোজেন পরমাণু দুইটি হ্যালোজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে এই যৌগটি সৃষ্টি হয়েছে। এইখানে আমরা তিনটি সমাণু পাই যথা অর্থ সমাণু মেটা সমাণু এবং প্যারা সমাণু। তাহলে বেনজিন রিংয়ের মধ্যে তিন ধরনের সমাণুতা সৃষ্টি হয় এবং এই সমাণুগুলি অর্থ মেটা প্যারা। এইখানে আমরা যদি দেখি যে কার্বনের নাম্বারিং করলে 1, 2, 3, 4, 5, 6 তাহলে 1, 2 পাশাপাশি যে দুইটি গ্রুপ দুটি পাশাপাশি থাকলে সেটার নামকরণ করা হয়েছে অর্থ, অর্থাৎ অর্থ 1:2 সমাণু। যদি একটা কার্বনের পরবর্তী কার্বনে যদি সেই গ্রুপটি প্রতিস্থাপিত হয় তাহলে তোমরা দেখো যে এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 1, 2, 3 পজিশনে গ্রুপটি আছে, পরমাণুর গ্রুপটি আছে, সেটার নামকরণ করা হয়েছে মেটা এবং মেটা 1, 3 সমাণু। আবার একইভাবে যদি দূরবর্তী অবস্থানে অবস্থান করে গ্রুপ দুটি অর্থাৎ 1 এবং 4 পজিশনে অবস্থান করে তাহলে সেটার নামকরণ করা হয়েছে প্যারা, প্যারা হচ্ছে 1, 4 পজিশনে আছে, 1, 4 সমাণু। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ডাইক্লোরোবেনজিনে দুইটি ক্লোরিন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে, এই জন্য এখানে আমরা 1, 2 পজিশনে আছে বলে এটাকে বলতে পারি অর্থ ডাইক্লোরোবেনজিন এবং মেটা ডাইক্লোরোবেনজিন 1, 3 পজিশনে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানে 1, 4 পজিশনে ক্লোরিন পরমাণু হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যার কারণে এখানে নামকরণ করা হয়েছে প্যারা ডাইক্লোরোবেনজিন। তাহলে আমরা তিন ধরনের সমাণু পেয়ে থাকি অর্থ মেটা প্যারা। উদাহরণস্বরূপ ডাইমিথাইল বেনজিন ডাইনাইট্রো বেনজিন যদি বলা হয় যে কয়টি সমাণু বিদ্যমান তাহলে তোমরা বলতে পারবে যে তিনটি সমাণু বিদ্যমান। এরপরে রয়েছে বেনজিনের পলিজাতক সমাণুতা। বেনজিন অণু থেকে যদি 3 বা 3-এর অধিক পরমাণু বা গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে তাকে বলা হয় পলিজাতক সমাণুতা। ট্রাইজাতকের তিনটি প্রতিস্থাপক একই প্রকার হলে তিনটি সমাণু পাওয়া যায় যথা 1, 2, 3 সন্নিহিত সমাণু, 1, 2, 4 অপ্রতিসম সমাণু এবং 1, 3, 5 প্রতিসম সমাণু। যেমন আমরা এখানে হ্যালোজেন পরমাণু দ্বারা তিনটি কার্বনের তিনটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করা হয়েছে যার কারণে এটার নামকরণ করা হয়েছে 1, 2, 3 সন্নিহিত সমাণু। এখানে তোমরা লক্ষ্য করো এই স্ট্রাকচারে এখানে 1, 2 এবং 4 পজিশনে তিনটি হাইড্রোজেনকে তিনটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে যার কারণে এর নামকরণ করা হয়েছে 1, 2, 4 অপ্রতিসম সমাণু, এগুলি সমান না। আবার এখানে তোমরা লক্ষ্য করো 1, 3, 5 নাম্বার কার্বনে হাইড্রোজেনকে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে যার কারণে এর নামকরণ করা হয়েছে 1, 3, 5 প্রতিসম সমাণু। এটা দূরত্ব দেখো প্রত্যেকটার একটার পর পর পর, এই জন্য প্রতিসম সমাণু। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ট্রাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে যে 1, 2, 3 ট্রাইক্লোরোবেনজিন, এরপরে 1, 2, 4 ট্রাইক্লোরোবেনজিন, এরপর 1, 3, 5 ট্রাইক্লোরোবেনজিন। তোমরা মনে রাখবে যে এই তিনটি পরমাণু বা গ্রুপ এটা দেখানো হয়েছে যে একই রকম, যদি ভিন্নতা আসে তাহলে কি হবে, কয়টি সমাণু গঠন করবে সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই পরবর্তীতে চিন্তা করে উত্তর করতে পারবে। যে এখানে দেখো প্রতিস্থাপক তিনটির মধ্যে যদি দুইটি এক প্রকার ও অপরটি ভিন্ন হলে 6টি সমাণু গঠিত হয়। আবার তিনটি প্রতিস্থাপকই যদি পরস্পর ভিন্ন হলে 10টি সমাণু যৌগ পাওয়া যায়, যার কারণে তোমরা যখন পরীক্ষার যখন এই
সমানগুলো পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন আসবে, যে তখন তোমরা এই প্রতিস্থাপকের উপর ভিত্তি করে তোমরা এটা উত্তর করতে পারবে। এরপরে রয়েছে আমাদের বেঞ্জিনের সাধারণ প্রস্তুতি। বেঞ্জিনের সাধারণ প্রস্তুতি, আমরা বেঞ্জিন তোমরা দেখো এখানে অনেকগুলো যৌগ দেওয়া আছে, এই যৌগগুলো থেকে বেঞ্জিন প্রস্তুত করা সম্ভব। এছাড়াও আরও অনেক যৌগ রয়েছে, সেই সকল যৌগ থেকেও বেঞ্জিন প্রস্তুত করা সম্ভব। বোর্ডে তোমরা লক্ষ্য করো এখানে এখানে বেঞ্জোয়িক অ্যাসিডের লবণ ও সোডালাইমের মিশ্রণ থেকে বেঞ্জিন উৎপাদন করা যায়। সোডিয়াম বেঞ্জোয়েটকে যদি আমরা সোডা লাইম দ্বারা উত্তপ্ত করি তাহলে বেঞ্জিন যৌগ উৎপন্ন হয়। নাম্বার টু, ফেনল থেকে আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি। ফেনলকে যদি আমরা জিঙ্ক গুঁড়া দ্বারা পাতন করি তাহলে আমরা বেঞ্জিন পাই। নাম্বার তিন, অ্যাসিটিলিন থেকে আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি। এখানে দেখো তিন অণু অ্যাসিটিলিনকে যদি আমরা কোনো লোহিত তপ্ত নলের মধ্যে দিয়ে যদি চালনা করি, অর্থাৎ লোহা নির্মিত নল, সেখানে যদি আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তাহলে বেঞ্জিন উৎপন্ন হয়। এখানে তিন অণু অ্যাসিটিলিন এই গ্যাস এই লৌহ নলের মধ্যে চালনা করা হয় বলে এখানে একটা পলিমারীকরণ বিক্রিয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা বলতে পারি বেঞ্জিনকে অ্যাসিটিলিনের পলিমার বলা হয়। এর পরবর্তীতে আমরা আসি গ্রিগনার বিকারক থেকে বেঞ্জিন প্রস্তুত করা যায়। এখানে দেওয়া আছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনার বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এগুলো হচ্ছে গ্রিগনার বিকারক। এখানে আমরা একটা যৌগ নিয়েছি, সেটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা বেঞ্জিন পাই। নাম্বার পাঁচ, বেঞ্জিন ডায়োজিনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন উৎপাদন। বেঞ্জিন ডায়োজিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ফসফিনিক অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিড এবং পানির সহযোগে কপার ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে বেঞ্জিন উৎপন্ন হয়। নাম্বার ছয়, অ্যানহেক্সেন থেকে বেঞ্জিন। অ্যানহেক্সেন যৌগকে যদি আমরা দেখো প্লাটিনাম অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা এবং ভ্যানাডিয়াম প্যান্টা অক্সাইডের উপস্থিতিতে 15 অ্যাটমসফিয়ার চাপে এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। অর্থাৎ অ্যালিফেটিক মুক্ত শিকল থেকে আমরা দেখতে পাই যে একটা বদ্ধ শিকল তৈরি হচ্ছে, পরবর্তীতে এটা আবার প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে বিক্রিয়া করে তিন অণু হাইড্রোজেন অপসারণ ঘটে বেঞ্জিন উৎপন্ন হয়। এখন আমরা আলোচনা করব বেঞ্জিনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম নিয়ে। বেঞ্জিনের এখানে তোমরা লক্ষ্য করো বেঞ্জিন এখানে সংযোজন বিক্রিয়া দিচ্ছে, কিন্তু বেঞ্জিনে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেঞ্জিন তোমরা দেখো যে ইথিলিন অণুর মতো বিয়ার পরীক্ষা বা ভোমিন দহন পরীক্ষা দেয় না, এরা হাইড্রোজেন সংযোজন হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেয়। এখানে দেখো লক্ষ্য করো তোমরা যে বেঞ্জিন তিন অণু হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। আবার দেখো যে হ্যালোজেন সংযোজন বেঞ্জিন সূর্যালোকের উপস্থিতিতে তিন অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন করে। বেঞ্জিন আরও একটি জুতো বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে ওজোন সংযোজন। বেঞ্জিন তিন অণু ওজনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ট্রাই ওজোনাইট গঠন করে, পরবর্তীতে পানির দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্লাই অক্সাল ও হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। এগুলো হচ্ছে বেঞ্জিনের
সংযোজন বা যুত বিক্রিয়া। এই বেঞ্জিনের সংযোজন বা যুত বিক্রিয়ার জন্যই এই বেঞ্জিন এর অসম্পৃক্ততা একটি বিশেষ ধরনের। এরপরে বেঞ্জিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এগুলিকে বলি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা লক্ষ্য করো যে বেঞ্জিন এখানে কিছু বিক্রিয়া তুলে ধরা হয়েছে, বেঞ্জিন নাইট্রিক অ্যাসিড ও গারো সালফিউরিক অ্যাসিডের সাথে 60°C তাপমাত্রায় নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া করতে গেলে তোমরা মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে এবং তাপমাত্রা 60°C তাপমাত্রা দিতে হবে। যদি 100°C তাপমাত্রা দাও তাহলে ডাইনাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়ে যাবে। তারপরে বিক্রিয়াটা লক্ষ্য করো তোমরা, বেঞ্জিনকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড, গারো সালফিউরিক অ্যাসিড এবং সালফার ডাইঅক্সাইড উপস্থিতিতে 40°C তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া বলে। এর পরবর্তী বিক্রিয়াটি হচ্ছে, দেখো তোমরা, বেঞ্জিন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে উত্তপ্ত করলে মিথাইল বেঞ্জিন বা টোলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফিডেল ক্রাফট বিক্রিয়া বলে। এটা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর এই বিক্রিয়া হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই দুইটা বিক্রিয়া একত্রে বলা হয় ফিডেল ক্রাফট বিক্রিয়া। বেঞ্জিন, তাহলে দেখো, বেঞ্জিন অ্যাসিটাল ক্লোরাইড এর সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যাসিটোফেনন যৌগ উৎপন্ন হয়। বাই প্রোডাক্ট হিসাবে এখানে HCl উৎপন্ন হচ্ছে। এবং বেঞ্জিনকে যদি আমরা ক্লোরিনেশন করি, অর্থাৎ বেঞ্জিনকে যদি আমরা শুষ্ক ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে দেখো ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয় এবং বাই প্রোডাক্ট হিসাবে HCl উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় বেঞ্জিনের ক্লোরিনেশন। তাহলে এখানে আমরা বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এগুলি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন এবং হ্যালোজেনেশন। তাহলে আমরা এখানে আজকে বেঞ্জিনের রাসায়নিক ধর্ম সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা দেওয়া হয়েছে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তোমরা মনে রাখবে আজকের যে অধ্যায়টা, অর্থাৎ জৈব রসায়ন বোর্ড পরীক্ষায় এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে সর্বোচ্চ 3টি সৃজনশীল এবং সর্বনিম্ন 2টি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তাহলে তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই এখান থেকে ফুল উত্তর করতে পারবে। আর আজকের যে বেঞ্জিন নিয়ে আমরা আলোচনা করেছি, এই অ্যারোমেটিক যৌগ নিয়ে, এই অ্যারোমেটিক থেকে 1টি সৃজনশীল প্রতি বছরই আসে। তাহলে আমরা আজকে যা পড়েছি তা বিস্তারিত কতটুকু বুঝলাম সেটার জন্য আমরা চলো একটু MCQ এবং সৃজনশীল কোশ্চেন একটু আলোচনা করি। তাহলে দেখো, বোর্ডে লক্ষ্য করো, এখানে একটি MCQ প্রশ্ন রয়েছে, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ। এখানে 4টি অপশন দেওয়া আছে, ক, খ, ঘ, ঘ। অর্থাৎ তাহলে তোমাকে চিন্তা করে বের করতে হবে যে কোনটি অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের শর্তগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি এটা
निर्णय करते पारबे जे कोन टियारोमेटिक जोगो अर्थात एखाने लक्ष्य करो जे ए घ नम्बरटा होच्छे उत्तर एटा অ্যারোমেটিক যোগের শর্তগুলি অনুসরণ করে কারণ অ্যারোমেটিক যোগের শর্ত যেটা আমাদের হাকেল নীতি আছে এই হাকেল নীতিটা অনুসরণ করবে এবং আমরা জানি অ্যারোমেটিক যোগের শর্ত যে চক্রী হতে হবে দ্বিবন্ধন থাকতে হবে এবং 4n প্লাস 2 সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে যার কারণে এই যোগটা হাকেল নিয়ম অনুসরণ করে বিধায় এটা একটা অ্যারোমেটিক যোগ তাহলে এটা উত্তর হচ্ছে ঘ দুই নম্বর এমসিকিউ দেখো বেনজিন অণুতে সিগমা বন্ধন কয়টি আজকে আমি কিন্তু তোমাদের এই বেনজিন অণুর অরবিটাল গঠন নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছি যে এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে বেনজিনে কয়টি সিগমা বন্ধন আছে বা বেনজিনে কয়টি পাই বন্ধন রয়েছে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় সচরাচর আসে ক অপশনে আছে 6 খতে আছে 10 ঘতে 12 ঘতে 15 তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে 12 অর্থাৎ 12টি কারণ এর আগে তোমাদের আমি এই ঘটনে এটা ব্যাখ্যা দিয়েছিলাম এরপরে দেখো একটি সৃজনশীল কোশ্চেন আছে এখানে ফেনল এই যোগটার নাম ফেনল তোমরা জানো এখানে জিঙ্ক গুঁড়া দ্বারা উত্তপ্ত করা হয়েছে একটা এ যোগ উৎপন্ন হয়েছে আবার এই বিক্রিয়াটা দেখো আবার আরেকটা বিক্রিয়া আছে এখান থেকে ব্যাক রিয়াকশন সেই রিয়াকশনে দেখো যে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড এই যোগটার নাম হচ্ছে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডকে যদি ফসফোনিক অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে পানি দ্বারা উত্তপ্ত করি তাহলে সেখানে আবার এখানে এ যোগ তৈরি হচ্ছে অর্থাৎ এই এ যোগটা বোঝার জন্য তোমাদের দুই দিক থেকে একটা রিয়াকশন দেখানো হয়েছে তোমাকে বুঝতে হবে এ যোগটি কি আবার দেখো এ যোগটি যদি তুমি পারো তাহলে এ যোগ থেকে কীভাবে বি যোগ উৎপন্ন হয় সেটা তোমরা বুঝতে পারবে তাহলে এ যোগ থেকে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বীজগ তৈরি হয় তাহলে বীজগটা কী সেটা তোমাকে জানতে হবে তাহলে এই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমরা বোর্ড পরীক্ষায় পাবে কলেজ পরীক্ষায় পাবে তা অতএব তোমরা এখানে তোমরা দেখো যে কিছু কোশ্চেন রাখা হয়েছে এই উদ্দীপক থেকে এক হচ্ছে ইলেকট্রোফাইল কি খ হচ্ছে বেঞ্জিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের এ যোগের নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের এ যোগ ও বি যোগের মধ্যে কোনটি ইলেকট্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় তা বিশ্লেষণ করো তাহলে এই এই ক হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন খ হচ্ছে অনুধাবন ঘ হচ্ছে প্রয়োগ আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা তাহলে আমরা এই এই উদ্দীপক যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই এই কোশ্চেনের উত্তর সঠিকভাবে আমরা করতে পারবো তাহলে তুমি দেখো যে এখানে দেওয়া আছে আমরা একটু উত্তরটা আলোচনা করি যে এই এই রিয়াকশনটা আমরা কোথায় পেয়েছি এবং এই রিয়াকশনটা আমরা কোথায় পেয়েছি এবং এইটা কোথায় পেয়েছি তোমরা একটু লক্ষ্য করো এই তিনটা রিয়াকশনই কিন্তু আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনা করেছি এটা হচ্ছে বেনজিন প্রস্তুতির ক্ষেত্রে এই রিয়াকশনটা আলোচনা করেছি এবং এই দুইটা এই রিয়াকশনটা আলোচনা করেছি তাহলে এখান থেকে বেনজিন তৈরি হয় বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড থেকে এবং ফেনল থেকে বেনজিন তৈরি হয় তাহলে তোমরা বুঝতে পেরেছ এই যোগটা বেনজিন আর বেনজিনের এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকালেশন বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে সেটা আমাদের টোলুইন উৎপন্ন হয় তাহলে এ যোগটি হচ্ছে বেনজিন বি যোগটি হচ্ছে টোলুইন তাহলে আজকের পড়ার ভালোভাবে বুঝতে পারলে তাহলে তোমরা অবশ্যই এই সৃজনশীলের উত্তর করতে পারবে তারপর তোমরা দেখো যে এখানে যেটা জ্ঞানমূলক কোশ্চেন আছে ইলেকট্রোফাইল কি ইলেকট্রোফাইল হচ্ছে যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল তারপর প্রশ্নটা দেখো বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন আজকের বেনজিনের বিক্রিয়ায় আমরা পড়েছি
যে বেনজিনকে ইথানে পলিমার বলা হয় কেন, কারণ বেনজিনকে তিন অণু, হ্যাঁ অ্যাসিটিলিন অর্থাৎ অ্যাসিটিনের আর অপর নাম হচ্ছে ইথাইন, এই তিন অণু ইথাইনের সাথে অর্থাৎ অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা লৌহ নির্মিত নলের মধ্যে দিয়ে যদি আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এখানে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়, তাই আমরা বেনজিনকে ইথানের পলিমার বলে থাকি। ঘ নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে, এখানে দেওয়া আছে উদ্দীপকের এ যোগে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তাহলে আমরা নাইট্রেশন বিক্রিয়া আমরা আগে থেকেই আমরা শিখেছি, সেই বিক্রিয়াটা কি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা তোমরা দেখো, বেনজিনকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে 60 ডিগ্রি তাপমাত্রায় নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার কৌশল যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে প্রথম ধাপে দেখো নাইট্রিক অ্যাসিড, এখানে এই মাঝখানে বন্ধন আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন মাঝখানে বন্ধন আছে, এই বন্ধনের মধ্যে এই অক্সিজেনের তড়িৎ নিরাত্মকতা বেশি, তাই এই বন্ধন থেকে ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে যাবে, ফলে ওএইচের উপরে ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে এবং এই এখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, ফলে এনও টু প্লাস অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, যেটাকে বলি আমরা ইলেকট্রোফাইল। আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এই ওএইচের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে এবং বাকিটা বাইসালফেট আয়ন হিসাবে নিউক্লিওফাইল উৎপন্ন হবে। তাহলে দ্বিতীয় ধাপে যদি আমরা দেখি যে এই নাইট্রোনিয়াম আয়ন অর্থাৎ ইলেকট্রোফাইল বেনজিন রিংকে অর্থাৎ বেনজিন বলয়কে আক্রমণ করবে, কারণ বলয়ে ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রন আছে, এখানে তার ইলেকট্রন স্বল্পতা আছে, যার কারণে সে বিক্রিয়ার সময় সে এখান থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, তাই এই বিক্রিয়াটা ধীরে গতিতে ঘটবে এবং এখানে সমযোজী বন্ধন মাধ্যমে এটা জটিল যৌগ সৃষ্টি হবে, সেটা হচ্ছে সিগমা জটিল যৌগ সৃষ্টি হবে। পরবর্তী ধাপে সিগমা জটিল থেকে একটি হাইড্রোজেন মানে প্রোটন অপসারিত হয়ে বাইসালফেট আয়নের সাথে সংযুক্ত হয়ে দ্রুত সালফেট গ্যাস উৎপন্ন করবে এবং নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাই যে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে তোমরা ধারণা পাবে এবং এই পরীক্ষায় এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আসার সম্ভাবনা অত্যধিক। এরপর তোমরা লক্ষ্য করো যে যদি আমরা যদি এই জ্ঞানমূলক কোশ্চেনে এখানে ইচ্ছা করলেও আরও অনেক রকম প্রশ্ন আসতে পারে, যেমন এরিন কি, এক কথায় তোমরা উত্তর করতে পারো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে এরিন, বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোকে একত্রে এরিন বলে। তাহলে এই ধরনের কোশ্চেন আবার খ নম্বর কোশ্চেনও পরিবর্তন করে এখানে আসতে পারে যে বেনজিনের নাইট্রোমূলক ম্যাটা নির্দেশের কেন, বা বেনজিনের ওএইচ মূলক অর্থপ্যারা নির্দেশক কেন, এই ধরনের কোশ্চেন এখানে অনুধাবন কোশ্চেন আসতে পারে। আবার এখানে দেখো বেনজিনের এখানে দেওয়া আছে যে গোটা বেনজিন, এই বেনজিনের এই নাইট্রোশন বিক্রিয়া না এসে যে অ্যালকালেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ এখানে একটা সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন করা যায়। আবার পরীক্ষা আসতে পারে উদ্দীপকের এ যোগের সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, আবার আসতে পারে উদ্দীপকের এ যোগের ক্লোরিনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ এই উদ্দীপক একই রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায়। তাহলে আমরা এখন দেখি যে চার নম্বর যে কোশ্চেনটা আছে ঘ, উদ্দীপকের এ যোগ ও বি যোগের মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় তা বিশ্লেষণ করো, এটা হচ্ছে উচ্চতর দক্ষতা।
তাহলে আমাকে এখানে এই উচ্চতর দক্ষতা কোশ্চেনের মধ্যে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় চারটি অংশই থাকতে হবে, তাহলে আমরা এই চারে চার পাবো। তাহলে দেখো যে এখান থেকে আমরা যে জ্ঞানমূলক কোশ্চেন আমরা এই বিক্রিয়াটাকে এ এবং বি যোগটা কী সেটা বলতে পারলে জ্ঞানমূলক কোশ্চেন চলে আসে, উত্তর হয়ে যায়। এবং বাকি যেটা থাকে যেটা অনুধাবন কোশ্চেন এবং প্রয়োগ সেটা আমরা এখান থেকে আমরা উত্তর করতে পারি। এখানে টোলুইনের মধ্যে এই মিথাইলমূলক থাকায় এর সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ বেঞ্জিনে কোনো সক্রিয়কারী মূলক না থাকার কারণে বেঞ্জিন থেকে টোলুইনের সক্রিয়তা বেশি। তাহলে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি, দেখো যে তোমরা লক্ষ্য করো যে টোলুইনের বেঞ্জিন বলয়ে যে মিথাইল মূলকটা আছে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এই মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কারণ এখানে এই মিথাইল মূলকটা হচ্ছে ধনাত্মক আবেশধর্মী মূলক, এরা বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দান করে, ফলে বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং এই ইলেকট্রন ঘনত্ব অর্থ এবং প্যারাস্থানে বৃদ্ধি পায় বলে কোনো ইলেকট্রোফাইল আসলে সহজেই অর্থ প্যারাস্থানে যুক্ত হতে পারে বলে এরা এই অর্থপ্যারা নির্দেশক হয়, এবং এখানে ইলেকট্রন ঘনত্ব অর্থ এবং প্যারাস্থানে বৃদ্ধি পায়। কিন্তু এইখানে যে এই মিথাইল মূলকের মধ্যে যে কোনো মুক্ত জোর ইলেকট্রন না থাকায় এখানে দেখো যে এই কার্বন এবং হাইড্রোজেন এই বন্ধন থেকে এক জোড়া ইলেকট্রন সে বেঞ্জিনের কার্বনকে দান করতেছে, অর্থাৎ বেঞ্জিন রিংকে দান করতেছে, ফলে এখানে ডবল বন্ড সৃষ্টি হচ্ছে এবং এই এই হাইড্রোজেনটা আলাদা এস প্লাস হিসাবে রয়ে গেছে। এইখানে তোমরা জানো যে যে এই অণুতে পরমাণুগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটলে চার ধরনের প্রভাব সৃষ্টি হয়। এক নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, দুই নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, তিন নম্বর হচ্ছে মেসোমারিক এফেক্ট, চার নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন। এইখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন ঘটতেছে। এই হাইপার কনজুগেশনের জন্য একটা বিশেষ ধরনের অনুরণনের সৃষ্টি হচ্ছে, এই অনুরণনের জন্য এখানে বেঞ্জিন চক্রে এরা ইলেকট্রন দান করতে পারছে, ফলে বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সক্রিয়তাও বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে বেঞ্জিনের চেয়ে টোলুইন অধিক সক্রিয়। এছাড়াও আমরা আরেকটি বিক্রিয়া থেকে আমরা লক্ষ্য করো যে সেখান থেকে আমরা বলতে পারি যে টোলুইনের নাইট্রেশন বিক্রিয়ায় দেখো দুই অণু টোলুইন যে নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 30 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়া করে অর্থ নাইট্রো টোলুইন এবং প্যারা নাইট্রো টোলুইন উৎপন্ন করতেছে। তাহলে অর্থাৎ এখানে যে ইলেকট্রোফাইল যেটা আছে সেটা অর্থ এবং প্যারাস্থানে যুক্ত হচ্ছে, অতএব এখানে তো তাপমাত্রা কম লাগতেছে। আবার বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া দেখো তাপমাত্রা 60 ডিগ্রিতে ঘটতেছে, তাহলে এখানে এই জন্য টোলুইন এখানে অর্থ প্যারাস্থানে যুক্ত হয় বলে আমরা বলতে পারি যে অর্থ প্যারাস্থানে ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি এবং এটা টোলুইন বেশি সক্রিয়, বেঞ্জিনেতে টোলুইন বেশি সক্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা এই বেঞ্জিন থেকে অনেক প্রশ্ন তোমরা শিখেছ। আশা করি তোমরা যদি কোনো এই পড়াতে কোনো সমস্যা তোমাদের থাকে তাহলে আমাকে ফোনের মাধ্যমে জেনে নেবে, অথবা এই করোনাকালীন সময়ের পরে যখন শ্রেণীকক্ষে আবার তোমাদের সাথে দেখা হবে তখনও এই প্রশ্নগুলো আবার তোমরা বুঝে নিতে পারবে। তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, এই সময়ে তোমরা ঘর থেকে কম বের হবে এবং বাসায় বসে পড়াশোনা করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও সুরক্ষিত রাখবে। আগামী দিনগুলো তোমাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দের ধারা। ধন্যবাদ সত্যি।